নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ বড় সড় সাফল্য পেল। দেন্দুয়া পঞ্চায়েতের ন্যাকড়াজড়িয়ায় অবস্থিত বন্ধ থাকা একটি সাবান কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতিগুলি 29 সেপ্টেম্বর চুরি হয়। অভিযোগের ভিত্তিতে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে, তাদের 5 দিনের পুলিশি হেফাজত হয়। ধৃতদের জেরা করে আরও 4 জনের নাম জানা যায়। তার মধ্যে শুক্রবার 2 জনকে গ্রেপ্তার করে, এখনও পর্যন্ত 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। দেন্দুয়া পঞ্চায়েতের ন্যাকড়াজড়িয়ায় অবস্থিত বন্ধ থাকা একটি সাবান কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতিগুলি 29 সেপ্টেম্বর চুরি হয়। অভিযোগের ভিত্তিতে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে, তাদের 5 দিনের পুলিশি হেফাজত হয়। ধৃতদের জেরা করে আরও 4 জনের নাম জানা যায়। তার মধ্যে শুক্রবার 2 জনকে গ্রেপ্তার করে, এখনও পর্যন্ত 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতরা হলেন কার্তিক বাউরি, মদন সরকার, বিশ্বজিৎ কর্মকার, পিন্টু সাউ, রবিশঙ্কর বাউরি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন।